যাদের মুখে খাবারের রুচি নাই, একদম কিছু খেতে ভালো লাগে না, আজকের রেসিপিটি তাদের জন্য। চ্যাপা শুটকি দিয়ে অল্প তেল এবং বেশি পরিমাণে রসুন দিয়ে আজকের রান্নাটা করব। তো এখানে বিভিন্ন সবজি নিয়ে নিলাম, এখানে নিলাম শিম, আলু, লম্বা বেগুন এবং টমেটো দিব। তো চুলায় পাতিল বসিয়ে দিয়ে নামমাত্র একটু সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চ্যাপা শুটকি। চ্যাপা শুটকিটা একটু ভেজে তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে 2 কিউব রসুন দিলাম। রসুন দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ এবং সামান্য ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু রসুনের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে খেতে টেস্টি হবে। কষানো হয়ে গেলে হচ্ছে আমি দিয়ে দিব সবগুলো সবজি। কষানো যে হয়েছে তাতে কিন্তু তেল ভাসেনি, কারণ পরিমাণে খুবই কম তেল দিয়েছি। এই রান্নাটা তেল ছাড়াও করা যায়, বাট আমি অল্প একটু তেল দিয়ে রান্না করি। খেতে অনেক অসাধারণ হয়, যারাই ভাত খেতে পারছেন না, রুচি নেই, তারা এইভাবে খাবেন। তো নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিলাম 5-7 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব ভালোভাবে। এই পাঁচমিশালি সবজি টবজি দিয়ে হচ্ছে জাস্ট এইভাবে যখন আপনি চ্যাপা শুটকি দিয়ে রান্না করবেন খুবই ইয়াম্মি হবে। তো কষানো হয়ে যাওয়ার পর এখন আমি টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে আমি অনেক বেশি ঝাল দিচ্ছি না, কারণ আমি বারান্দার গাছ থেকে একটা বোম্বাই মরিচ নিয়ে তারপর মজা করে খাবো। এখন নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢেকে কষাবো এখানে 5-7 মিনিটের জন্য। অনেক বেশি জোরে ছুঁড়ে নাড়াচাড়া করবো না, যেন সবজিগুলো ভেঙে না যায়। এখন আমি ঢেকে দিচ্ছি, 5-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো কী অবস্থা। এই তো, আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি, আপনারা খেয়াল করেছেন? তবে এখন আমি সামান্য পরিমাণে পানি দিব, কারণ সবজিটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে, সবজি থেকে যে পানি উঠেছে সেটা থেকেই। তো নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে আস্তে আস্তে জাল করে আমি এটা রান্না করব। আমি দেখতেই পাচ্ছেন খুব আলতোভাবে নাড়াচাড়া করতেছি, যেন সবজিগুলো ঘেটে না যায়। আমার যখনই খেতে কিছু ইচ্ছে করে না, আমি এই ধরনের রেসিপি করে খাই। এবং সবার জন্য আমি বলতেছি, আপনারা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে করে খাবেন। আমি দিয়েছি চ্যাপা শুটকি, আপনারা চাইলে মলা শুটকি দিতে পারেন, তবে চ্যাপা শুটকি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তো এই তো, আমি এখন সিদ্ধ করে ঝোল দেওয়ার পর নেড়ে চেড়ে এরকমটা হয়েছে। আমি আরও কিছু সময় ঢেকে রান্না করেছি, এখন রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন দিব ধনিয়া পাতা। ঘরে ফ্রোজেন ধনিয়া পাতা ছিল, আপনারা দেখেছেন, আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। সারা বছর আমি ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখে খাই, এর কি পদ্ধতিটা আমি আপনাদের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো এখন আমি সেই ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে, আর ধনিয়া পাতা দেওয়ার পরেই কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এই তরকারিটাতে কিন্তু তেমন ঝোলও থাকবে না, একদম শুকনো হবে না, একদম গামাখা গামাখা থাকবে। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে নিব, যেন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়। অনেক বেশি ঘাটাঘাটি করব না, আমার তো দেখে খুব লোভ লাগতেছে যে কখন খাবো কখন খাবো। আর আমি যখন বোম্বাই মরিচ দিয়ে এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খাচ্ছিলাম, অসাধারণ লেগেছে। যারা শুটকি পছন্দ করেন একমাত্র তারাই এই ফিলটা নিতে পারবেন যে কীরকম হওয়ার কথা। এখন আমি আবার ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে রেখে দিব, মানে ডিপে রেখে দিব। আর এই তো, রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু এভাবে করে আপনারা খেতে পারেন, যাদের মুখে রুচি নেই, ভাত খেতে ইচ্ছে করে না, আর যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এরকম একটা রেসিপি করে খাবেন। আর হ্যাঁ, যদি পারেন শিমগুলো যেন বিচিওয়ালা শিম হয়, তাহলে বেশি ভালো হয় খেতে। এই তো পুরো রান্নাটা রেডি, এটা এখন খাওয়ার জন্য। আমি খুব মজা করে এটা দিয়ে ভাত খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম রেসিপি পেতে অবশ্যই রুমি রান্নাঘরে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমি রান্নাঘরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।